এবার আমরা আসি টাইপিং এর ব্যাপার স্যাপার নিয়ে। ওকে, এগুলো আমি এডিট করে ফেলতেছি, কারণ এগুলো এখন আমার কোনো কাজে লাগবে না, আর কারণ ভিডিও হয়ে গেছে অলরেডি আপনাদের। ঠিক আছে, আর ভিডিও দেখে দেখে করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, টাইপিং এর ব্যাপারটা যদি দেখাতে যাই, একটু আমি অনলাইনে চলে যাই। সেটা হচ্ছে দেখেন, টাইপিং কম্পিউটার বা কিবোর্ড টাইপিং, দেখি কোন ছবি দেখায় কিনা, ও দেখাবে। দেখি একটা ছবি দেখাই, সবগুলো বলতেছে, দেখি কোথায় রাখতে হবে বললো। হ্যাঁ, এই একটা, এটা আমি নিয়ে আসি, আর কোনটা নিব, আর একটা এটা নিয়ে দেখেন। ওরা বলছে অনলি ফোর ডেজ, শুধু 4 দিন, শুধু কি এটা করবেন, খুব দ্রুত হয়ে যাবে, আপনি একদিনে পারবেন টাইপিং স্পিড করে ফেলতে, শুধু লিখতে হবে, লিখে দেয়। হ্যাঁ, পারবেন। ওকে, দেখেন ওরা আমাদের বলতেছে আমাদের ফিঙ্গার গুলো সবসময় এ এস ডি এফ জে কে এল কোন থাকতে হবে, ইন্টারন্যাশনাল হচ্ছে এটা, হোল ওয়ার্ল্ড এটা ইউজ করে, আপনার মতো ঘুটে ঘুটে 1 2 3 4 5 6 এ বি সি ডি এটা হবে না। ওকে, অলওয়েজ আমার ফিঙ্গার থাকবে এ এস ডি এফ, ও দেখাচ্ছে, দেখেন দেখাচ্ছে কেউ থাকবে, এটা ক্লিয়ার হচ্ছে না কেন, এই যে ক্লিয়ার হয়ে গেছে, এ এস ডি, এই যে এফ থাকবে, এটা এফ দিয়ে আবার জিটা ইউজ করতে হবে, সেমিকোলন এল কে জে, এ দিয়ে আবার এইচ ইউজ করতে হবে, দেখাচ্ছে বি হচ্ছে এ দুটো দিয়ে, এ ফিঙ্গার দিয়ে, এ দুইটা এ বিটা না, এ বি না না, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা তো স্পেস বার, এগুলো দিয়ে কি বার, স্পেস বার, যেমন চলে যায় এখানে দেখেন, ও দেখাচ্ছে ফিঙ্গার থাকবে এ এস ডি এফ সেমিকোলন এল কে জে, অলওয়েজ ফিঙ্গারটা এখানে থাকতে হবে, আপনি দুনিয়ার যেখানে যান না কেন এই মেথড। ওকে, কারণ এটা বানায় শুধু মাইক্রোসফট, বিল গেটস সে এক দেশ থেকে বানাইছে, সবাই ওই দেশকে ফলো করবে, যেমন ইন্ডিয়াতে আর একরকম না, সৌদি আরবে আর একরকম না, দুবাইতে আর একরকম না, বাংলাদেশে না, এটা বানাইছে বিল গেটস, তার সিস্টেম চালাতে হবে। ওকে, আমার সবসময় ফিঙ্গার থাকতে হবে এখানে, তাহলে আমি অনলি ফোর ডেজ না, 1 ডেজে আমি কি খুব স্পিড কাজ করতে পারবো, কী করতে হবে, ঘন্টা পর আমার 24 ঘন্টা না, 4 ঘন্টা আমি এখানে সময় দিই, কোথায় 1 ঘন্টা মেজর শিখি, 3 ঘন্টা আবার টাইপিং চালাই, বই দেখে দেখে, আবার নিউজ পেপার দেখে দেখে টাইপ করে হয়ে গেছি, চলে আসছে। ওকে, এই হলো আমাদের মেথড। ওকে, আজ তো ক্লাস আছে, আচ্ছা দেখেন আবার, এই যে হয়ে গেল না দেখেন, এভাবে তাহলে দেখেন আমি কিবোর্ড লিখবো, এটা এই সিস্টেমটা, আমি যদি এখানে দেখাই আমি একটা টেবিল করি, টেবিল যেমন টেবিল নিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের টপিক, এরপরটা হচ্ছে মিডেল, মিডেল টপ, তারপর হচ্ছে বটম, সরি বটম, এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড, আমি ছোট করেছিল একটু, এগুলো একটু বোল্ড, এবার মাঝে নি লেফট হ্যান্ড, মিডল থাকবে অলওয়েজ, তো মিডল কোনটা আমি একটু দেখাইছি, যেটা মিডল এটা হচ্ছে কি মিডল, আমি যদি ছোট্ট করে এখানে ছবি নিই, সাপোজ আমি ছবি এখানে নিয়ে যাই, আচ্ছা এটা কপি করি ফর মিনিট, এখান থেকে কপি, কপি ইমেজ আমি এখানে দিয়ে দিই, এটাকে পেস্ট, চলে আসছে। ওকে, এটা নিচে নিয়ে যাই, এটাকে র‍্যাপ টেক্সট করি। ওকে, এটা হলো মিডল, এটা হচ্ছে কি মিডল, আমি যেখানে একটা সিম্পল ভাবে একটা শেপ নিই, সাপোজ এটা হচ্ছে কি মিডল এর জন্য, মিডল কেন দেখাইছি, কনটা হাতে কলম দেখা নেই, কি কন না, আমি ঠকাই নেই আসলে, না আমি ওরা হচ্ছে আপনার অফিসে করাইছি আপনাদেরকে সুইট বাপ। ওকে, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে বটম, আর এরপর যদি আফসোস থাকে তাহলে দেখা দিব আজকে, যাব যেমন হাতে কলম দেখান, এটা হচ্ছে টপ। ওকে, তাহলে আমাদের মিডল কি কি থাকবে, আমি লিখতেছি এ এস ডি এফ, এটা দিয়ে আবার জি সেমিকোলন এল কে জে এইচ। ওকে, এটা হচ্ছে আমাদের, আমি এটাকে ছোট করে একটু, এটা হচ্ছে লেফট হ্যান্ড, সবগুলো আমি মাঝে নিয়ে যাই, আর রাইট হ্যান্ড থাকবে সেমিকোলন এল কে জে এইচ,
এরপর যখন আমার টপ নিয়ে একটু প্র্যাকটিস করবো, এটা প্র্যাকটিস লাগবে তো, আমি দেখাচ্ছি কিন্তু এটা, এই জন্য আমি একবার দেখাচ্ছি। ওকে, আপনার আজকে তো করার সুযোগ থাকবে না, কারণ আজকে ক্লাস শেষ, আপাতত বেস্ট চলে আসছে, ঠিক আছে? অথবা আজকে একটু দেখা যাচ্ছে আপনাদের ক্লাস দুটো থেকে চারটা, অলরেডি চারটা বেজে যাচ্ছে। ওকে, এরপর আমি যখন বটন দিব তখন আমাদের জেড এক্স সি ভি ভি, এরপর হচ্ছে আমাদের কি স্ল্যাশ ডট কমা এম এন, এরপর হচ্ছে আমাদের কি উপরে কিউ ডব্লিউ ই আর টি, এরপর হচ্ছে আমাদের কি পি ও আই ইউ ওয়াই। এই সিস্টেমটা আমরা আগামী ক্লাসে দেখাবো, শুধু এটা ভালো করে দেখবেন যে আমি কি লিখছি, কি লিখতে হবে, আমি কি লিখতে হবে, লিখতে হবে নেক্সট ক্লাসে নোট নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই টাইপিংটা আমরা পরবর্তী ক্লাসে আবার দেখাবো, এখন আপনার ক্লাস শেষ, কিন্তু ভিডিও হয়ে গেছে, তার মানে এই না যে আমি এটা আর বলবো না, এটা অবশ্যই বলবো। এবার কি করে দেখা যাবে, কিভাবে টিপতে হবে, এবার কিভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে।